আজকে আমার ফ্রেন্ডের পয়দা দিবস, মানে তার বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রেন্ড, শুভ জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনে আমার ফ্রেন্ডের জন্ম হয়েছে, তো তার উপলক্ষে আমি তার জন্য একটা গিফট নিয়ে এসেছি। খুবই ক্ষুদ্র একটা জিনিস, যেমন একটা বাটির ট্রিপিস নিয়েছি, আর সেই সাথে একটা নিকাবও গিফট করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো আমার ফ্রেন্ডের জন্য আমি এই জিনিসগুলো নিয়েছি, একদম সারপ্রাইজ হিসাবে তাকে গিফট করব। সে এগুলোর ব্যাপারে কোনো কিছুই জানে না। 20 অক্টোবর তার বার্থডে, তো আমি 19 অক্টোবর সন্ধ্যার সময় এই জিনিসগুলো কিনেছি। ঠিক রাত 12টা বাজে তাকে আমি হোয়াটসঅ্যাপে অনেক অনেক কিছু দিয়ে উইশ করেছি। তারপরে রাত 12টার দিকে তার রুমে যেয়ে তাকে যখন সারপ্রাইজগুলো দেই, এতটাই খুশি হয়েছে। সেই এক্সপিরিয়েন্সগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না, কারণ আমরা দুইজনে যেহেতু মানে নিকাব করি, পর্দা করি, ক্যামেরার সামনে ওইভাবে আসে না, তো ওই জিনিসগুলো শেয়ার করি নাই। কিছু সম্পর্ক থাকে যে বছরের পর বছর থাকলে যে অনেক গভীরতা হয়, ব্যাপারটা এরকম না। আমাদের সম্পর্কের কিন্তু 7 বছর হলো, কত মান অভিমান, কত কিছু হয়েছে, কিন্তু একদিনও আমরা একজনের সাথে আরেকজন কথা না বলে থাকি নাই। আমাদেরকে যেই দেখে সেই বলে আমরা নাকি সারাক্ষণ আঠার মতো লেগে থাকি। যেই ড্রেসটাই নিবো দুজন একরকমের নিবো, যেটাই খাবো একরকম খাবো, একসাথে থাকবো, দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমাবো, সবাই দোয়া করবেন যেন এরকমভাবেই আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। আর আমার ফ্রেন্ডের মুখে যেন সবসময় এই হাসিটা লেগে থাকে। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদের এই ভালোবাসাগুলো যেন সবসময় অটুট থাকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এরকম ফ্রেন্ড কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।